সাবস্ক্রাইব করুন জ্ঞানমালা চ্যানেলকে, আর পাশে নোটিফিকেশন বেলটা অন করুন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। এই ভিডিওতে আমরা শিখব যে আপনি আপনার লোকেশন কিভাবে কারোর সাথে শেয়ার করবেন, সেটাও লাইভ। হ্যালো বন্ধুরা, আমি ঝন্টু খান আর আপনারা দেখছেন জ্ঞান বাংলা। সর্বপ্রথম প্রশ্ন আসছে যে নিজের লোকেশন কারোর সাথে কেন শেয়ার করব, এর দরকারই বা কি? দেখেন, অনেক সময় দেখা যায় যে আমাদের পরিবারের সদস্য বাইরে যাচ্ছে বাজারে বা টিউশন সেন্টারে, আর দেরি হয়ে যাওয়ায় আমাদের অনেক চিন্তা হয় কি সে ঠিক আছে বা নাই। এই সময় লোকেশন শেয়ার করায় আমার বাড়ির সদস্য নিশ্চিত হতে পারে। তাছাড়া যদি আপনি কাউকে বাইরে দেখা করতে ডাকেন, যেমন পার্কে বা অন্য কোনো জায়গায়, তো দূর দূর খোঁজার কোনো দরকার নাই। আপনি আপনার এক্স্যাক্ট লোকেশন শেয়ার করে আপনার বন্ধুকে নিজের জায়গা দেখাতে পারবেন এবং সে নির্ধারিত জায়গায় সহজে আসতে পারবে। যদি আপনার বাড়িতে কোনো গেস্ট বা অতিথি আসে, তো আপনি তার লোকেশন দেখে সহজে তাকে ট্র্যাক করতে পারবেন কি সে কতদূর আসলো। তো চলো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে লোকেশন শেয়ার করতে হয়। আমি এখানে MI 5A ব্যবহার করব, যেটা একটা অ্যান্ড্রয়েড ফোন। এটা হলো গুগল ম্যাপের অ্যাপ। এটা অ্যান্ড্রয়েড মোবাইলে আগে থেকে ইনস্টল হয়ে থাকে। প্রথমে গুগল ম্যাপটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে উপরে তিনটে দাগ দেখা যাচ্ছে বা বাঁধ, ওই দাগটাতে ক্লিক করতে হবে। ওইখানে ক্লিক করার পরে এখানে লোকেশন শেয়ারিংয়ে যেতে হবে। লোকেশন শেয়ারিংয়ে যাওয়ার পরে এখানে গেট স্টার্ট করতে হবে। গেট স্টার্ট করার পরে এখানে শেয়ার ইউর রিয়েল টাইম লোকেশন বলছে, আপনি আপনার রিয়েল টাইম লোকেশনটা আপনার বন্ধু বা ফ্রেন্ডসের সাথে কতক্ষণের জন্য শেয়ার করবেন, এখানে ওইটা আর কি সিলেক্ট করা যাবে। তো এখানে ম্যাক্সিমাম যেটা আসে ওইটা 3 দিন অবধি শেয়ার হবে, এবং সবচেয়ে কম আর কি এখানে 15 মিনিট, সবচেয়ে কম হলো 15 মিনিট, এবং ম্যাক্সিমামটা 3 দিন অবধি আপনার রিয়েল টাইম লোকেশানটা শেয়ার করতে পারবেন। এবার এখানে নিচে সিলেক্ট পিপুল বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করলে আপনার কন্ট্যাক্টে যতগুলো নাম্বার আছে ওখান থেকেও শেয়ার করা যাবে। কিন্তু আমি ওইখানে যাব না, এখানে মরে যাব। মরে যাওয়ার পরে আপনার ফোনে ইনস্টল যতগুলো সফটওয়্যার আছে এখানে ওপেন হয়ে যাবে। এবার আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, মেইল, গুগল ড্রাইভ, জিমেল, ফেসবুক, জেন্ডা, এ সমস্ত অ্যাপের মাধ্যমে আপনি আপনার রিয়েল টাইম লোকেশানটা শেয়ার করবেন। তো আমি এখানে হোয়াটসঅ্যাপটাকে সিলেক্ট করবো। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আমার এক বন্ধুকে এইটা আমি আর কি শেয়ার করবো। হোয়াটসঅ্যাপ খুলে গেল। খুলে যাওয়ার পরে এইখানে আমি আমার এই বন্ধুকে আমার রিয়েল টাইম লোকেশানটা আর কি শেয়ার করবো। এবার আমি দেখাচ্ছি হোয়াটসঅ্যাপে গিয়ে, এবার যেটা লোকেশান শেয়ার করলাম সেটা আমি এখানে দেখাচ্ছি। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এখানে যেই লোকেশানটা আর কি আমার রিয়েল টাইম লোকেশানটা শেয়ার করেছি, সেটাতে আমার বন্ধু যখনই ক্লিক করবে তখন অটোমেটিক সে আমার লোকেশানটা দেখতে পাবে। কিন্তু লোকেশানটা শুধুমাত্র সে 15 মিনিটের জন্যই দেখতে পাবে, কারণ আমি ওখানে 15 মিনিট সিলেক্ট করেছি। 15 মিনিট পেরিয়ে যাওয়ার পরে সে আর আমার রিয়েল টাইম লোকেশানটা দেখতে পাবে না, সেটা অটোমেটিকলি আর কি নষ্ট হয়ে যাবে, লিঙ্কটা নষ্ট হয়ে যাবে। আজকে ভিডিও এখান থেকে শেষ করছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই চ্যানেল জ্ঞান বাংলা। ওকে, বাই বাই, সি ইউ।